হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কাল সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজো স্পেশাল আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, নিরামিষ আলুর দম। এই আলুর দমটা আমি একটা অন্যরকমভাবে তৈরি করেছি, খেতে অসাধারণ হয়। এটা খিচুড়ি, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সবার সাথে খাওয়া যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি বড় সাইজের চন্দ্রমুখী আলু নিয়েছি। আলুগুলো আমি গোটা গোটাই রেখেছি, গোটা গোটা আলুগুলোই আমি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে একটা বাটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো দুটো মাঝারি সাইজের, আর নিয়েছি রাঁধুনি। এই রাঁধুনি যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়। রাঁধুনি দিয়ে রান্না করলে, রাঁধুনি ফোড়ন দিলে বা রাঁধুনি বাটা মশলায় দিলে আলুর দমের স্বাদটা ভীষণ ভালো হয়। প্রথমে আমি মশলাগুলোকে এবার বেটে নেব, আমি জল দিচ্ছি না। টমেটোর একটা নিজস্ব জল থাকে, তাতেই মশলাটা বাটা হয়ে যাবে। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি দু চামচ করে ধনে আর জিরে, গোটা ধনে গোটা জিরে আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা আমি রান্নায় ব্যবহার করব। এইভাবে ভেজে গুঁড়ো করে দিলে রান্নার স্বাদটা ভালো হয়। দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, আমি এবার মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি, যেহেতু আলুগুলো একটু বড় বড় সাইজের। আপনারা মনে করলে ছোট ছোট আলুও আলুর দমে ব্যবহার করতে পারেন। এদিকে কড়াইশুঁটিও একটু ভাপিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে আমি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম সামান্য একটু রাঁধুনিও ফোড়ন। ফোড়নটা এবার ভেজে নিচ্ছি কিছুক্ষণ, যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি সেদ্ধ করে রাখা আলুটাকে সামান্য একটু সাঁতলে নেব। খুব কড়া করে ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। যেহেতু চন্দ্রমুখী আলু, সেই জন্য খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আমার মাও আলুর দম রান্না করতেন, যে কোনো পুজো বা যে কোনো নিরামিষের দিনে খেতে অসাধারণ হয়। এবার আমি আলুগুলো তুলে নিয়ে ওই তেলেতে আমি মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিলাম দু চামচ, আর দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। এবার দিচ্ছি একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা ধরে না যায়। এক দু মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। খুব বেশি তেল আমি দিইনি। দেখুন মশলাটা আমার অনেকক্ষণ ধরেই কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো আমি আগে থেকেই একটু ভাপিয়ে নিয়ে রেখেছি। কড়াইশুঁটিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এবার পরিমাণ মতন জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর আমি এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিনি আমি মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে আরও একটু রান্না হতে দেব। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে। দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে আমি দেখে নেব ঝোলটা কতটা আছে। ঝোলটা যদি বেশি মনে হয় তাহলে আরও একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে ঝোলটাকে শুকিয়ে নেব। এই নিরামিষ আলুর দমটা একটু গামাখা গামাখাই হয়, খুব বেশি ঝোলঝোল ভালো লাগে না। দুটো একটা আলু যদি ভেঙেও যায় তাতে ক্ষতি নেই, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। দেখুন মোটামুটি হয়ে গেছে আলুর দমটা। এবার আমি ওপর থেকে সামান্য একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। নিরামিষ যে কোনো তরকারিতেই ঘি, গরম মশলা
অবশ্যই দিতে লাগে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আলুর দমটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তাহলে আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল নিরামিষ আলুর দম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।